এবার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পেলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হেরেজ স্থানীয় সময় শুক্রবার দলটির সংশ্লিষ্ট ডেলিগেটরা ভোট দিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তাকে এই মনোনয়ন দেন শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে গেল বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট শুরু করে ডেমোক্রেটিক পার্টি সংশ্লিষ্ট প্রতিনিধিদের আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকলেও তার আগেই কমলা মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজন জনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন সূত্র জানায় ভোটাভুটিতে কমলা হ্যারিস পেয়েছেন দু প্রতিনিধির সমর্থন প্রার্থী নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় টেলিফোনে হ্যারিস বলেন অনানুষ্ঠানিক প্রার্থী হওয়ার জন্য আমি সম্মানিত আমরা আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন তিনি আসন্ন নভেম্বরে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারলে কমলা হ্যারিস হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট